সালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, জেলা নাটোর, থানা বড়াইগ্রাম, গ্রাম তালসুকুন্ডুপাড়া। তে নাটোরের অরিজিনাল পাটারি গুড় কীভাবে বানায় সেটা সম্বন্ধে আমি বিশ্লেষণ করব, আর আমাদের যে অরিজিনাল পাটারি গুড় সেটা সম্বন্ধে আমি আপনাদের মাঝে বিশ্লেষণ করব। দেখতে পাচ্ছেন আমাদের যে গুড়টা, নরম গুড় আটার মতো কীভাবে শক্ত করা হচ্ছে, এইভাবে শক্ত করে পরে আমরা পাটারি গুড় বানাবো। এই যে পাশে দেখতে পাচ্ছেন গুড়, এটা অরিজিনাল পাটারি গুড়। এর ভিতরে আমরা কোনো দুই নম্বরই কোনো জিনিস দিই না, আমরা অরিজিনালি যে পাটারি গুড় সে পাটারি গুড়ই আমরা বানাই। তে দর্শক, আমাদের এই পাটারি গুড় যদি নেয়ার ইচ্ছা থাকে, আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। খেজুরের গুড়ের পাটারি বানাই কিভাবে তা সাধন করে নিতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। ঠিক এইভাবে একটা তাক আছে, মানে একটা মাপ আছে, যে এই মাপে দিলে খেজুরের গুড়টা শক্ত হবে, সেটা আমরা তৈরি করতেছি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গুড়ের যে বাটিটা, এই যে বাটি বাটি, এই বাটি আমরা নিচে রাখছি, অর্থাৎ এখানে যখন গুড় দেব তখন এটা শক্ত হয়ে যাবে, এই কারণে এটা আমরা তাক করতেছি। আমরা যে বাটি, বাটিটার মধ্যে কিভাবে ঢালতেছি আপনারা দেখতে পাচ্ছেন। এই বাটিটা আমাদের এক পোয়ার মাপ এবং হাফ কেজির মাপ দেখতে পাচ্ছেন। এক বাটি অলরেডি হয়ে গেছে। প্রত্যেকটি বাটি এক পোয়া এবং হাফ কেজির সাইজ। আমাদের এই বাটিগুলো মাপ করা, দেখতে পাচ্ছেন আমরা পাটারি বানাচ্ছি। সেই পাটারির যে স্যাম্পল কিভাবে আমরা তৈরি করতেছি আপনারা দেখতে পাচ্ছেন। অরিজিনাল খেজুরের রসের যে গুড়টা, সেই গুড় অরিজিনাল পাটারি গুড়টা যে আমরা যে হাফ কেজির যে একটা আছে, আর এখানে দেখতে পাচ্ছেন হাফ কেজির বাটি এবং এক পোয়ার বাটি, আমরা এক কেজির বাটি করি না, কারণ এক কেজির বাটিটা চলে কম। আপনারা দেখতে পেলেন কিভাবে আমরা পাটারি গুড় তৈরি করি, সেটা দেখতে পারছেন। যে গুড়টা আমি আপনাদের দেখালাম কিভাবে কাগজ থেকে ঢালতেছি, এখন আমরা যে বাজারে নেবার জন্য যে আমরা গুড়টা প্যাকেটিং করতেছি সে গুড়টা দেখেন। এবং আপনারা যদি এই ভিডিও তে আপনারা যদি গুড় চান, তাহলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কার্টনে এবং ক্যারেটে, অথবা আমরা প্যাকেটিং করে আমরা পাঠাই। দর্শক, ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।